হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাই এবি অনলাইন টিউটোরিয়ালের আর একটি নতুন ভিডিওতে। সো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে যে আইফোনটি আছে ওই আইফোন দিয়ে আপনারা ভিপিএন ইউজ করে কীভাবে আনলিমিটেড ইউএসএ মেল ক্রিয়েট করতে পারেন, সেই সিস্টেমটি আজকে আপনাদের শেখাবো। সো আগের ভিডিওতে আমি দেখাইছি পার্ট ওয়ান, যেটা ছিল ওটাতে দেখাইছি কীভাবে আপনারা আইফোনের যে কোনো মডেলে যে সেটিংগুলো আছে আর কি, মেল করতে যে সেটিংগুলো আমাদের করা লাগে সেই সেটিংগুলোর ফুল সেট আপ কিন্তু আগের ভিডিওতে আমি দেখাইছি, ঠিক আছে? মানে এ টু জেড একদম আপনাদের বুঝে দিয়েছি। সো আপনারা যারা নতুন এই ভিডিওতে দেখছেন অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন, পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? সো আমি আজকে কিন্তু পার্ট টু দেখাচ্ছি, ঠিক আছে? আজকে ভিপিএন দিয়ে তৈরি করে দেখাবো এবং নেক্সটে আর একটা ভিডিও দিব, সেটা হচ্ছে আপনাদের আইপি দিয়ে কীভাবে আপনারা মেল তৈরি করবেন ওই প্রসেসটা দেখাই দিব, ঠিক আছে? সো জাস্ট আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সকলে এখান থেকে ভালো আর কি কাজ করতে পারবেন, এটা দেখার পরে আর কি মেইল আপনারা করতে পারবেন, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। আর শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখবেন, ঠিক আছে? আর ভিডিওতে মানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করি। সো আমাদের আজকে যেহেতু আমাদের ভিপিএন দিয়ে আর কি আপনারা ই করবো, ইউএসএ মেল করব, সো আমি আজকে ইউজ করবো ভিপিএন সে আইফোনে মেল করার জন্য এক্সপ্রেস ভিপিএনটি আমরা ইউজ করব, ঠিক আছে? বর্তমানে কিন্তু এক্সপ্রেস ভিপিএনে খুবই ভালো মেল হচ্ছে। সো আমি এক্সপ্রেস ভিপিএনটা এখানে প্রিমিয়াম ভার্সন নিয়ে নিয়েছি, আপনাদের যদি এটা লাগে আপনারা কিনে নেবেন, আর চাইলে আমার কাছ থেকে ওইটাকে কিনতে পারেন। সো যাই হোক, ওটা পরে বলবো। সো এখন দেখেন, আমি এখান থেকে ইউএসএর একটা সিটি সিলেক্ট করে নিব, আসার পরে এখান থেকে আমি লাস্টে যে সিটিটা আছে ইউএসএ এটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, কানেক্টেড দেখায়। এখন কী করব, আমি চলে যাব আমাদের সাফারি ব্রাউজার অথবা আপনাদের ক্রোমো ব্রাউজার অথবা আপনারা ফায়ারফক্স ইউজ করতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। বাট জিবির জন্য ফায়ারফক্স আর আপনাদের সাফারি ব্রাউজার হচ্ছে বেটার, ঠিক আছে? সো এখন আমি সাফারি ব্রাউজারটা ওপেন করে নিলাম। সো এখান থেকে আমি ট্যাবগুলো কেটে, সো এখানে আমি হুয়া ডট নেট গিয়ে আইপিটা আমার ধরেছে কি না এটা চেক করে নিব। সো হুয়া ডট নেট গিয়ে আমি সার্চ করলাম। সো বন্ধুরা দেখতে পারছেন এখানে আমার আইপি লোকেশন কিন্তু ইউএস দেখাচ্ছে, ডিএনএস ইউনাইটেড স্টেটস। আর এখানে আমার কিন্তু 100% করতে হবে, ঠিক আছে? সো এটা 100% কীভাবে করবেন, এটা 100% করার জন্য আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এই যে টাইম জোন, এই যে টাইম, ঠিক আছে? এই যে এখানে দেখেন টাইম জোনে এখানে আমাদের ডেনবার করতে হবে। সো এখানে আমেরিকা অবলিক ডেনবার, ঠিক আছে? আমাদের এটা করতে হবে টাইম জোন, আমাদের সিস্টেম টাইমে অন্য একটা রয়েছে। সো আমরা এখানে ডেনবারটা সিলেক্ট করে দিয়ে আসি টাইম জোনে গিয়ে। সো এর জন্য আমরা সেটিংয়ে চলে যাব, সেটিং থেকে এখানে জেনারেল, তারপর ডেট অ্যান্ড টাইম, এখান থেকে এদের আপনাদের এই দুইটা অন থাকবে, ঠিক আছে? আপনাদের এই দুইটা অন থাকবে, আপনারা অফ করে দিবেন। সো এখান থেকে ওইটা সেটিং কিন্তু আগে দেখিয়েছি, বাট এখন আমরা কী করবো, এখানে টাইম জোনে আমাদের ডেনবার এখানে সিলেক্ট করে দেবো সিটিটা, ওকে? সো এখান থেকে ব্যাক চলে আসবো আমাদের সাফারি ব্রাউজারতে, আবার ব্যাক করি। সো এখান থেকে আমরা এই যে এটা নিয়েছিলাম এটা আমরা তার একটু রিফ্রেশ করবো, ঠিক আছে? এই পেজটা আমরা রিফ্রেশ দিব। সো আমরা যদি এখন লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু 100% হয়ে গেছে, মানে এটা কিন্তু এখন পুরোপুরিভাবে আমাদের লোকেশনটা চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে? আমাদের লোকেশন কিন্তু এখন পুরোপুরিভাবে ইউএসএ হয়ে গেছে। সো এখন আমরা কিন্তু মেল করতে পারবো। সো এটা আপনাদের লাইভেই দেখাচ্ছি, কোনো স্ক্রিপ্ট ভিডিও না এটা। সো এখন আমি যদি অবশ্যই এখান থেকে আপনারা এই যে স্টার্ট পেজে গিয়ে, এখানে স্টার্ট পেজে থাকবে, এখান থেকে আপনারা প্রাইভেট মোড করে নেবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা যে ব্রাউজারে করেন না কেন প্রাইভেট মোডে মেল করবেন। সো এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিলাম, দেন এখানে সার্চ করব google.com। সো সেমভাবে আপনারা করবেন আমি যেভাবে করছি, আশা করি সকলে কাজ করতে পারবেন, একটু ফলো করেন। এখানে যে আপনাদের যে লোডিংটা আসতেছে, ঠিক আছে, এই যে আপনাদের এটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোথাও ক্লিক করবেন না,
মানে যে পেজটা এই যে লোড হচ্ছে, লোডটা একদম পুরোপুরি স্টপ হওয়া না পর্যন্ত আপনারা এখান থেকে কোথাও ক্লিক করবেন না। এখন দেখেন ওটা লোডিং নেওয়া শেষ, এখন সাইন ইনে ক্লিক করব। সো আবার একটু আমরা ওয়েট করবো। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সো এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এইটা ক্লিক করব। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন কিন্তু ইংলিশ নেম দিতে হবে, ঠিক আছে, ফার্স্ট নেম আমাদের ইংলিশ নেম। সো আপনারা যারা নতুন এসেছে, নতুন আসেন, তারা হয়তো অনেকে ইউএসের নাম জানেন না, সো তারা কী করবেন, সরাসরি আপনাদের ইউটিউবে সার্চ করেছি, সরি ইউটিউব বলছি, গুগলে সার্চ করবেন ইউএসএ বয় নেম বা ইউএসএ গার্ল নেম, ঠিক আছে। দেন তাহলে অনেকগুলো নেম পেয়ে যাবেন, ওখান থেকে জাস্ট আপনারা নাম দিয়ে দেবেন। সো আমি একটা নাম দিচ্ছি এখানে জেমস, জাস্ট এখানে আমি আর কিছু সংখ্যা দিয়ে দিলাম মানে লাস্ট নেমে, এটা কোনো ব্যাপার না, ফার্স্ট নেমটা ঠিক দিয়ে আপনারা লাস্ট নেমে হাবি জাবি দিয়ে দিবেন, ব্যাস কোনো ব্যাপার না, ঠিক আছে। সো এখান থেকে আপনারা যখন ইউজার নেম সিলেক্ট করবেন, দেখবেন যে ইউজার নেমটা সবথেকে বড়ো ওখানে সাজেস্ট করে, ওই ইউজার নেমটা দিবেন, ঠিক আছে। তো এখানে দেখে আমাদের অটোমেটিক ইউজার নিয়ে নিয়েছে, সো আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিব, আপনারা চাইলে দিতে পারেন, আর চাইলে যে ইউজার নেমটি নিয়েছে ওইটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিবো আমার মন মতো, ওটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, ওটা আপনাদের ইচ্ছা মতো। সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সো আমাদের পাসওয়ার্ডটা শেষ, এখন কনফার্ম পাসওয়ার্ডও শেষ, মানে আপনারা যে পাসওয়ার্ড ইউজ করেছেন ওই পাসওয়ার্ডটা আবার দিলে ওটা কনফার্ম পাসওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে। সো এখন কী করবো, নেক্সটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু মেলটা আমি করেছি, আমার কিন্তু মেলটা এখন ধরেছে, ঠিক আছে, এই যে দেখেন আমার কিন্তু মেলটা ক্রিয়েট হয়েছে। সো এখান থেকে আমি কী করবো, মেলটা কপি করে শিটে রাখবো, আমার যে গুগল শিট আছে, সো আমি ওইটা ওপেন করে নিব, ওপেন করে গুগল শিটে আমি মেলটা রেখে আসবো। আপনারা চাইলে শিটে রাখতে পারেন অথবা আপনাদের নোটপ্যাডে সেভ করতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। সো এখন একটা এখানে নিউ একটা ইনে নিলাম শিটে, সো এখান থেকে মেলটা এখানে রেখে দেবো। আচ্ছা মেলটা রাখলাম, এখানে পাসওয়ার্ডটা রাখবো, ঠিক আছে, পাসওয়ার্ডটা আমার মনে মনে থাকলো, ওইটা আপনাদের মনে মনে থাকবে। সো এখানে দেখেন রিকভারি মেল, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের স্কিপ অপশান আসেনি, এখানে কিন্তু আমরা রিকভারি সরাসরি অ্যাড করতে পারতেছি, তো বুঝতে পারছেন মেথডটা কত কার্যকরী। সো এখান থেকে আমরা এই যে পেস্ট করে দিলাম সেম মেলটা, এখান থেকে জাস্ট আমি একটা সংখ্যা বাড়াই দিলাম, দিয়ে রিকভারি মেল অ্যাড করে দিলাম। সো এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দেবো ইচ্ছা মতো, আর অবশ্য সাল দিবেন 2000-এর নিচে, ঠিক আছে, 1990-91 যা দিয়ে পারেন। আর এখানে আমি মেল সিলেক্ট করে দিলাম। সো বন্ধুরা আজকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যখন একটা সিটি ধরবেন, একটা সিটি ধরে আপনারা একবারে 2-3 মেল করবেন। সো একটা সিটি ধরে 2-3 মেল কেমন করবেন একটু দেখে নেন। সো এই পেজটা আমি এইভাবে রেখে এখানে নিউ একটা পেজ নিলাম, নেওয়ার পর সেমভাবে এখানে লিখব google.com। সো আমি আবারও google.com লিখে সার্চ করলাম, আমি কিন্তু আগে বলেছি যে একটু ওয়েট করবেন, পেজটা পুরোপুরি লোড নিলে তারপরে আপনারা ক্লিক করবেন। সো আমরা আবার সাইন ইনে ক্লিক করি, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, দেন এখানে আমরা আবার একটি ইংলিশ নেম দিব, আমি এখানে দিলাম জ্যাক, দেন একটা আর কি লাস্ট নেম দিয়ে দিলাম, এটা লাস্ট নেম আপনারা হাবিজুব ইউজ করবেন, কোনো ব্যাপার না। আর এখান থেকে আপনাদের যে ইউজার নেমটি সাজেস্ট করেছে, দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ইউজার নেম সাজেস্ট করেছে, সো এখান থেকে যেটা আর কি লং, সো আমরা এটা ইউজ করব। দেন এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিব, যেহেতু মেলটা একটু যদি আপনাদের আর কি বড় হয়, সো ওই মেলটা কিন্তু একটু ভালো হয়, ঠিক আছে, মেলটার কোয়ালিটি একটু ভালো হয়। সো এখানে দেখেন আমি পাসওয়ার্ড আবারও দিয়ে দিই, আপনাদের ইচ্ছা মতন দিবেন, বা পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন, ভুলে গেলে তো আপনাদের মেল করে কোনো লাভ নাই, সেম পাসওয়ার্ডটা আবার ইউজ করব। সো আবার কী করবো, নেক্সটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের মেল কিন্তু আবারও ধরেছে, সো এখান থেকে আমরা আবার মেলটা কপি করব,
কপি করে আমাদের শিটে কিন্তু আবার মেলটা রেখে আসবো। সো আমি শিটে আবারও মেলটা রেখে আসলাম, আর দেন এখানে আবার রিকভারি মেল দিয়ে দিব। জাস্ট আমি ওই মেলটা দিয়ে একটা সংখ্যা বাড়াই দিলাম, ঠিক আছে, তাইলে রিকভারি মেলটা হয়ে গেল। সেখান থেকে আমি দিন সিলেক্ট করলাম, দেন আবার একটা সাল দিলাম, দেন মেল, আবার সেম একটা ট্যাব নিয়ে নিলাম। ঠিক আছে, আমি বলেছি একটা সিটিতে আপনারা একবারে দুইটা থেকে তিনটা মেল করবেন, তাইলে আপনাদের মেল কিন্তু টিকবেও, আর মেল 100% বাই গ্যারান্টি। আর সাফারি ব্রাউজারে আর ফায়ারফক্সে কাজ করলে আপনাদের জিবি অ্যাড হবে। তারপরও দু একটা ইসের জন্য দেখা যাচ্ছে ফোনের মডেলের ভিন্নতায় জিবি পোর্টাল মেল আর কি অ্যাড হতে একটু প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, সো ওইটা ব্যাপার না, আপনারা সেমভাবে যদি ক্রিয়েট করেন আপনাদের কাজ হবে, আমি এটা বলতে পারি। সো আবার আমি google.com লিখি, দেন আবারও সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আবার একটু নাম সিলেক্ট করে দিব, দেন ইউজার নেমে আমি একটু বাড়াই দিব আর কি, পাসওয়ার্ড দিয়ে দিব। সো আবারও নেক্সটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মেল কিন্তু আবারও ধরেছে। ঠিক আছে, আপনারা এই মেথড, আমার যে মেথডটা ফলো আমি আপনাদের শিখাইছি, আপনারা যদি আমি যেভাবে করতেছি এইভাবে যদি করেন, আপনাদের 100% বাই মেল ধরবে। ঠিক আছে, আপনাদের 100% মেল ধরবে, আপনারা চাইলে দিনে 30 থেকে 40 পিস মেল অনায়াসে করতে পারবেন। সো জাস্ট আমার যদি সিস্টেমটা আপনারা এ টু জেড ফলো করেন তাইলেই করতে পারবেন, না হলে ভাই আপনারা করতে পারবেন না। ঠিক আছে, যদি স্কিপ করেন কেউ কিন্তু করতে পারবেন না। এখন দেখেন আমাদের কিন্তু, আমি বলেছি দুইটা থেকে তিনটা মেল করবেন, এর বেশি করবেন না। সো এখন আমাদের মেল করা শেষ, তিনটা মেল করেছি, এখন এই মেলটা আমাদের কিন্তু মানে সব কিছু করেছি, বাট এখন মেলটা কিন্তু আমাদের ফিনিশ করিনি, মানে মেলটা এখনও কিন্তু আমাদের শেষ করা হয়নি, এটা কমপ্লিট করা হয়নি। সো এখন নেক্সটে ক্লিক করে আমি এটা এগ্রি দিয়ে দিব। সো এগ্রি দিয়ে এটা আমি কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, সেমভাবে আপনারা করে নেবেন, আর এইটা যেভাবে করছেন ওই এই দুইটাও সেমভাবে করে নেবেন। সো আমি ওই দুইটা এখন আর করছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো আপনারা সেমভাবে করে নেবেন। আর একটা কথা বলতে চাই, আপনাদের যখন দেখবেন যে সিটিতে, এই যে আমি একটা সিটি ধরলাম এখানে এক্সপ্রেস ভিপিনে, এই সিটিতে দেখা যাচ্ছে আপনাদের কাজ হচ্ছে না, তখন আপনারা কী করবেন? তখন কি বসে থাকবেন? না, আপনাদের এই যে ইউএসএ যে সিটি আছে, ঠিক আছে, শিকাগো, ডেলাস, মিয়ামি, তারপর আটলান্টা, নিউ ইয়র্ক, আপনারা এই সিটিগুলো সিলেক্ট করে ট্র্যাক করতে থাকবেন যে এক এক সময় ভাই এক এক সিটিতে কাজ হয়। ঠিক আছে, আপনারা হাল ছেড়ে দিবেন না, একটু কষ্ট করে 5 মিনিট সময় দিয়ে দুই একটা সিটি চেঞ্জ করে দেখবেন। আশা করি আপনারা এখান থেকে আর কি মেল করতে পারবেন ভালোভাবে। সো এই পর্যন্ত এই ভিডিওটা আমি শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পার্টে। সো ওই পার্টে আমি আপনাদের আইপি দিয়ে মেল করা শেখাবো, আর এর ভিতরে যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য।